আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। এখানে কি আছে একটা দেখবেন, একজন মহামনীষী অর্থাৎ অখণ্ড বাংলার যিনি মহাদ্দেশ কবির যিনি ছিলেন, ওনার সংক্ষিপ্ত হায়াত আমাদের জামিয়া দারুসুন্নাহ ইসলামী গবেষণা বিভাগে দ্বিতীয় পর্বে আমরা এখানে প্রকাশ করেছিলাম। তো সেটাই আপনার সামনে তুলে ধরছি। ইনশাআল্লাহ এটা শোনার পরে আপনারা যথেষ্ট ফায়দা পাবেন আশা করি। একটু কিছু সময় আপনাদের যদি সাথে আমাদের সাথে থাকেন কিছু সময়, তাহলে নিশ্চয়ই আপনার উপকৃত হবে ইনশাআল্লাহ। তো শুরু করতেছি বিসমে তাআলা। এটা ছিল 27/1/2018 ইসলামী গবেষণা বিভাগ জামিয়া দারুসুন্নাহ দ্বিতীয় পর্ব। বিষয়টা হচ্ছে অলিগুল শিরোমণি মুজাদ্দিদে মিল্লাত ফখরুল আমাস বাহারুল উলুম হামিউস সুন্নাহ মাহিউল বিদা ফাকবরত উপমাদ্রের প্রখ্যাত আলেম বাংলাদেশ প্রথম শাইখুল হাদিস মহাদ্দিসে কবির হযরতুল আল্লাম মাওলানা সাইয়েদ আহমদ রহমতুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী। জন্ম হচ্ছে সন্দীপ কালাফানিয়া 1300 হিজড়ি মোতাবেক 1882 ইসাই ও 1268 বঙ্গাব্দ। পূর্বপুরুষ আরব দেশ হতে কাবুল হয়ে দেশে আসেন। বংশপদী হচ্ছে আখন্দ আর হযরত ওমর জনের বংশধর। 11 বছর বয়সে দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। হযরতের মামা মাওলানা ওয়াজিউল্লাহ দারুল উলুম দেওবন্দের তৎকালীন শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ হাতে তুলে দেন তাকে। তিনি সাইদ রহমতুল্লাহকে নিঃসন্তান হিসেবে জানতেন। 22 বছর বয়সে এলমে হাদিসের উচ্চতর ডিগ্রি তথা দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। 1321 সনে মিশকাত শরীফ পড়ে রমজান মাসে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ নিকট বায়াত গ্রহণ করতে গঙ্গুই গমন করেন। তখন গঙ্গুই রহমতুল্লাহের বয়স 120 বছর। দৃষ্টিহীনতার কারণে আরাকানের কিছু লোকের সাথে তিনি সাইদ রহমতুল্লাহকে বায়াত করেন, অথচ কোনো তালেব আলেমকে বায়াত করতেন না, সৌভাগ্য বটে। 1322 হিজড়ি সনে নিজ বাড়ির সন্ধি প্রত্যাবর্তন করেন। হযরত মুহাদ্দিস সাহেব ছিলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহের একমাত্র বাঙালি খলিফা। শাইখুল হিন্দ রহমতুল্লাহ তার প্রিয় ছাত্র সম্পর্কে বলতেন, শিববীর মেরা জবান হ্যায়, আশরাফ মেরা কলম হ্যায়, হুসাইন মেরা তাকওয়া হ্যায়, সাইদ মেরা ইলমে হাদিস কি সাইদ মেরা ইলমে হাদিস কি ময়দান কা শাহসওয়ার হ্যায়, আনোয়ার মেরা সাহেব হ্যায়। ঠিক না, মেধার কারণে মুহাদ্দিস রহমতুল্লাহকে জিনকা বাচ্চা খেতাব দেওয়া হয়েছিল। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তাহার সহপাঠী ছিলেন। কাশ্মীর রহমতুল্লাহ একবার কোনো কিছু পড়লে 18 বছর মনে রাখতে পারতেন। মুহাদ্দিস রহমতুল্লাহ সম্মানিত ওস্তাদ সাহেব শাইখুলহিন্দ রহমতুল্লাহ। এরপরে দেওবন্দ থেকে আসার পরে হাটহাজারী মাদ্রাসায় যোগদান করলেন। সেটার একটা ইতিহাস আছে কীভাবে উনি আসলেন সেখানে। 1323 সনে মাসিক বেতন ছিল মাত্র 15 টাকা, শুনতে অবাক লাগে, 15 রুপি, সরি টাকা হবে না রুপি হবে। 36 বছর হাটহাজারী মাদ্রাসায় উনি হাদিসের দরাজ দেন। সুবহানাল্লাহ। বড় মুহাদ্দিস রহমতুল্লাহ হাটহাজারী মাদ্রাসায় নিয়োগ লাভের পর সকলের উপস্থিতিতে প্রথম বয়ানে 350টি হাদিস বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ। আবার পড়ছি, মুহাদ্দিস রহমতুল্লাহ হাটহাজারী মাদ্রাসায় নিয়োগ লাভের পর সকলের উপস্থিতিতে প্রথম বয়ানে 350টি হাদিস বর্ণনা করেছিলেন। সারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, এটা উনি প্রতিষ্ঠা করেন। 1362 হিজড়ি মোতাবেক 1943 ইংরেজি সনে পবিত্র বুখারি শরীফের দরজদান শুরু করেন। প্রত্যেকটা মাদ্রাসা নিচ থেকে উঠে আসে, কিন্তু হযরতের এটা ব্যতিক্রম, এটা উপর থেকে আসছে। বুখারি শরীফ শুরু করছেন দরজ। তারপর আসছে সাদা সিধা জীবন যাপন করতেন উনি। 15 রুপি বেতন হতে মাতা পিতার জন্য 8 রুপি বাড়িতে পাঠিয়ে দিয়ে বাকি 7 রুপি দিয়ে কোনোরকমে পরিবার চালাতেন। আল্লাহু আকবার। বড় মুহাদ্দিস রহমতুল্লাহ দৈনিক 14 ঘন্টা পড়াশোনা করতেন। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের মজলিসে শোয়ার একমাত্র বাঙালি উপদেষ্টা উনি ছিলেন। হযরত নসিহত হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযওয়াকা ওয়াল জান্নাত ওয়া নাউযুবিকা মিন সাখাতিকা ওয়ান নার, বেশি বেশি করে পাঠ করো। তো প্রিয় বন্ধুরা,
আশা করি আপনারা উপকৃত হবেন। তিনি একজন কত বড় জবরদস্ত ওলি আল্লাহ ছিলেন, তো হাটাদারি মাদ্রাসা, হাটাদারির চেয়ে মনে হচ্ছে হাটাদারির 3 কিলো উত্তরে সারিয়া মাদ্রাসা, এখানে গেলাম দেখতে পাবেন, আর ওনার হায়াতের কিতাব অবশ্যই দেখতে পারবেন। তো একটা কথা এখানে বলে রাখি দোস্তরা, এটা হচ্ছে এই আমি আমার লেখা বই তো এটা উল্লেখ করেছি, একেবারে যেটাকে বলে মনি মুক্তা হীরা দ্বিতীয় পর্বে শেষ পৃষ্ঠা একেবারে ওনার কথা আমি লিখেছি, যে ইনি এই মাদ্রাসার মাদ্রাসা কবির রহমতুল্লাহ, উনি আমার দাদা পীর সাহেব ছিলেন, যেহেতু আমার শেখ আওয়াল মুফতি আজম ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ। প্রিয় দোস্তরা, ইনশাআল্লাহ এভাবে আরও কিছু বুজুর্গেরা দিনের, যেমন আমার দাদা পীর সাহেব হচ্ছেন সাইকুল হিন্দ মোহাম্মদ হাসান দেবন্দী রহমতুল্লাহ, ওনার সম্বন্ধে আরও অলিয়া অলিয়াদের সময় সময় ওনাদের সংক্ষিপ্ত জীবনের কথা নিয়ে এবং তারা আমাদের জীবন পথের পাতে হবে, ইনশাআল্লাহ আপনার সামনে হাজির হবো। কুলতুড়ি ক্ষমা করবেন, দোয়া করবেন। আমা আলী নিজাল বালাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত।